হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। আজকে আমি তৈরি করব রসমালাই, চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। তো চলুন দেখি কিভাবে রসমালাই তৈরি করতে হয়। 1 কাপ দুধ নিয়েছি আমি, সম্ভবত আর একটু লাগবে একটা ডিমের জন্য। এটা আমার প্রথম তৈরি, জানি না কেমন হবে, ট্রাই করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিব একটা ডিম, সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ। এখন আমি এটাকে হাত দিয়ে মিক্সড করে নিব। আমি এটাকে হাত দিয়ে অনেকক্ষণ ভালো মতো মিক্সড করতে হবে, না হলে হবে না। এটা আমি ভালো করে মিক্সড করে নিব, কারণ যাতে আমি রসমালাই বানাচ্ছি এটা যাতে একটু ফুলে, যেহেতু নতুন ট্রাই করছি, জানি না হবে কি না, ট্রাই করছি। সামান্য পরিমাণ ঘি একটু হাতে ছোট ছোট করে বল আকৃতি বানাতে হবে। আমি এরকম ভাবে শেপ করে নিব ছোট ছোট করে। এভাবে সবগুলোকে আমি বলের মতো করে বানিয়ে নিচ্ছি, দেখি কি হয়। হয়ে গেছে আমার বলগুলো বানানো, তো এখন আমি এটা তৈরি করার অন্য অন্য প্রসেসে যাব। দিয়ে দিব 2 কাপ পানি, একটু এলাচি, দারুচিনি দিয়ে দেবো। ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিগুলো গলানোর জন্য আমি এখন এটাকে একটু ঢেকে দিব 1 মিনিটের মতো। চিনিগুলো গলে গেছে, এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। দুই মিনিটের জন্য ঢেকে দেবে। ঢাকনাটা খুলে দেখবো আমার মিষ্টির অবস্থা কি। ওয়াও, একদম ফুলে গেছে, যদিও আশা করিনি, কারণ প্রথম বানিয়েছি। তো এটা নামিয়ে আমি নেক্সট প্রসেসে যাব। এখানে 1 কেজি দুধ আমি জাল দিয়ে নিয়েছি, এখন এটাকে আরেকটু ঘন করব। আর এটাতে সামান্য পরিমাণ একটু পাউডার মিল্ক ইউজ করবো।
মিল্ক পাউডার মিল্ক এখানে দিয়ে মিশিয়ে দিলাম ঘন হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ চুলায় রাখবো একটু ঘন হওয়ার জন্য দুধটা, তারপর আমি মিষ্টিগুলো একে একে ভিতরে ছেড়ে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণ, 1 চামচ পরিমাণ ঘি, এতে ঘ্রাণটা খুব সুন্দর হয়। দুধটা ঘন হওয়া পর্যন্ত আমাকে আরেকটু ওয়েট করতে হবে। একে একে আমি মিষ্টিগুলো এটাতে ছেড়ে দেব। কিছুক্ষণ চুলায় রাখবো, তাহলে 5 মিনিটের মতো। অনেকে ঢেকে দেয় বাট আমি ঢেকে দিব না, কারণ মিষ্টিটা হয়ে গেছে। একটু ঝোলটা মানে রসটা কমা পর্যন্ত ওয়েট করতে হবে, ঘন হওয়া পর্যন্ত। হয়ে গেছে আমার মিষ্টি, এখন আমি দেখবো কি অবস্থা। আমার তো খুব আনন্দ লাগছে, কারণ আজকে আমার প্রথম বানিয়েছি রসমালাই। তো দেখাচ্ছি কেটে কতটা সুন্দর হয়েছে, এবং নরম হয়েছে, সফট হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, চেষ্টা করলে অবশ্যই হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।